দাদা ভাই, হুম কি করছিস? তোর ওম বিষ্ণুদা তোকে পড়াতে এসেছিল? কে? ওম বিষ্ণুদা? অঞ্জিষ্ণুদা, একটা ভালো নাম, সেটাকে একটা বাজে একটা ইয়ে করে বলছে। ওই হলো, এসেছিল পড়াতে? না, ম্যাগাজিনটা দে তো। নিন। আসবে কি করে? তাকে তো দেখলাম, সে প্রেম করছে। কে বললো তোকে? বলবে কে? আমি দেখলাম। তুই তো একবার দেখেছিস অঞ্জিষ্ণুদাকে, উনি একেবারে দেখে তুই চিনতে পেরে গেলি। কাকে না কাকে দেখেছিস তার ঠিক নেই। যাকে দেখার তাকেই দেখেছি। আচ্ছা, তাহলে হয় দেখেছিস, কিন্তু কে ছিল তুই বল আমাকে সঙ্গে সঙ্গে? সুন্দরী ভদ্রমহিলা, চোখে হাই পাওয়ারের চশমা, প্রফেসর বা ইন্টেলেকচুয়াল হবে। কি সুন্দর লাগছিল দুজনকে একসাথে। আমি কালকে আসলে জিজ্ঞেস করব একবার। বাহ, অপূর্ব! কি জিজ্ঞেস করবি? মাস্টারমশাই, আপনি প্রেম করছিলেন, আমার দাদা ভাই দেখেছে, এটা জিজ্ঞেস করবি? মোটেই না। তাহলে আমি কি বলবো না বলবো সেটা আমি জানি, যখন জিজ্ঞেস করবো তখন দেখতে পাবি। তোরা তুই কিসের রে? না, আমার কোনো রকম ইয়ে নেই। আমার ইয়েটা হচ্ছে, মানে বক্তব্যটা হচ্ছে যে কে প্রেম করলো কি না করলো, এবং তার ছাত্রী ইন্টারেস্টেড হলো কি হলো না, না তা নিয়ে আমার কোনো অ্যাংজাইটি নেই। তা তুই কোথায় দেখলি ওনাকে? কোথায় দেখেছিস? কাকে? ও ও ও ও, তো দেখলাম তোর ওই ক্যাফেটেরিয়াটা আছে না, তোদের বাড়ির দিকে সোজা যেতে ডান দিকে, কি হ্যাঁ ডাউন মেমোরি না কি? তোকে দেখতে পাইনি। আমাকে না, আমি না ঠিক পাশ কেটিয়ে চলে এসেছি, আর আমাকে তো তেমন চেনে না। ব্যাপার কিন্তু, মানে এতদিন ধরে পড়াচ্ছে আমাকে, কখনো কিছু বলেনি তো। শোন, আমার কি মনে হয় জানিস, তোর ওই ওম বিষ্ণুদা লোকটা ভালো, মানে এই যে বলেনি, মানে তোর কাছে বলেনি যে আমি প্রেম করছি, এটা একটা ভালো দিক, মানে লোকটার একটা মাত্রা আছে। বুঝেছি। কি হলো বলতো, তুই কিরকম পাল্টে গেলি? মাস্টারমশাই প্রেম করছে, ছাত্রী এরকম গম্ভীর হয়ে গেল? শোন, তোকে বুঝিয়ে বলছি ব্যাপারটা, খুব সহজ। এই যে মাস্টারমশাই, তার যদি প্রেমিকা বা স্ত্রী থাকে, তার ব্যাপারে না ইন্টারেস্টেড না হওয়াই ভালো। মানে তোর সাথে সামান্য একটু আধটু মিশলেও মিশতে পারে, কিন্তু তাকা আমার দিকে, একটু তাকা, দেখাতে পারবো না জায়গাটা, এই এইখানে কিছুতেই জায়গা দেবে না, কারণ তুই তো ইন্ট্রুড করছিস। বোঝাতে পারলো ব্যাপারটা তোকে? কিরে, ও তুই বুঝবি না, মন দিয়ে বই পড়।